অপূর বিয়ের খবর, না আছে ছবির শুটিং, না দেখা যায় ছবি সংশ্লিষ্ট কোনো আড্ডায়। তারপরও খবরে আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রায় 9 মাস ধরে উধাও থাকলেও একের পর এক তাকে নিয়ে নিত্য নতুন খবর রটছে। শাকিব খানকে বাদ দিয়ে অপুকে জড়িয়ে এবার আরেকটি বিয়ের খবর চাউর হয়েছে। বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাউর হয়। তন্ময় বিশ্বাস নামের এক যুবক বিয়ে করতে যাচ্ছেন বাংলাদেশি সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে। আর বিয়েটা নাকি আজ রাতে ঢাকার উত্তরার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। পুরো ব্যাপারটির সত্যতা জানতে অপু বিশ্বাসের মামা স্বপন কুমার সাহার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি অপুর বিয়ের খবর উড়িয়ে দেন। শুধু তাই নয়, তার ভাগ্নির বিয়ের এই খবরকে ভিত্তিহীন ছাড়া আর কিছুই মনে করছেন না। এই মুহূর্তে তিনি বগুড়ায় অবস্থান করছেন দাবি করে প্রথম আলোকে বলেন, অপু বিয়ে করবে আর আমি জানবো না, ব্যাপারটা কেমন না? বিয়ের খবরটা আপনার কাছে প্রথম শুনলাম। তন্ময় বিশ্বাস নামের কাউকে চেনেন কি না জানতে চাইলে স্বপন সাহা বলেন, এই নামের কোনো ছেলেকেও আমি চিনি না, কোনো দিন এর নামও শুনিনি। কথা হচ্ছে কি জানেন, এর আগে তো অপুর সঙ্গে সাকিবের বিয়ের খবরও শুনেছি। এসব বিষয়কে গুজব ছাড়া আমরা আর কিছুই মনে করছি না। সাকিবের সঙ্গে অপুর বিয়ের প্রসঙ্গ উঠতেই স্বপন সাহা বলেন, অপুর ব্যক্তি জীবন নিয়ে আমি কখনোই মাথা ঘামাতে চাই না। আমার বোনের পরিবার যদি নিজে থেকে কোনো কিছু জানায় তাহলে আমি তা শুনি। তবে আপনারা যেমন শুনেছেন সাকিবের সঙ্গে অপুর বিয়ে হয়েছে, আমিও তেমন শুনেছি, এর বেশি আর কিছু জানি না। এই মুহূর্তে অপু বিশ্বাস কোথায় আছেন জানতে চাইলে স্বপন সাহা জানান, তার ভাগ্নি অপু এখনও ভারতের শিলিগুড়িতে আছেন, সেখানে মায়ের সঙ্গে আছেন, নিজের মতো করে থাকতে চান অপু, আর তাই পরিবারের সদস্য ছাড়া কারো সঙ্গে যোগাযোগ করতে চাইছেন না তিনি।